আসসালামু আলাইকুম রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাউদা তোমাদের সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় ৮ মহাবিশ্ব থেকে এর তৃতীয় ভাগ ঋতু সম্পর্কে। পূর্বের পাঠগুলোতে আমরা জেনেছিলাম মহাবিশ্ব সম্পর্কে, আরও জেনেছিলাম আমরা মহাবিশ্বের আকার সম্পর্কে এবং জেনেছিলাম পৃথিবীর গতি এবং দিনরাত সম্পর্কে। আজ আমরা শিখব ঋতু সম্পর্কে। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। বছরে আমরা ৬টি ঋতু দেখতে পাই, যেমন গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত এবং বসন্ত। বছরে আমরা কয়টি ঋতু দেখতে পাই? ৬টি ঋতু, তা হচ্ছে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত এবং বসন্ত। বন্ধুরা, তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এখানে তোমাদের একটি প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নটি হচ্ছে ঋতু পরিবর্তন কেন হয়? এই প্রশ্নটির উপর ভিত্তি করে পাঠ্য বইতে তোমাদের ছকে একটি কাজ দেওয়া আছে। চলো আমরা কাজটি দেখে নিই। কাজের মূল বিষয়টি হচ্ছে দিন এবং রাতের দৈর্ঘ্য। প্রথমে দেখে নিই কী করতে হবে। ১. পৃথিবীর নমুনা স্বরূপ একটি ভূগোলক, দাগ মুছে ফেলা যায় এমন মার্কার, পরিমাপক ফিতা এবং সূর্যের নমুনা স্বরূপ একটি উজ্জ্বল টর্চ নেই। ২. নিচের ছকটির মতো খাতায় একটি ছক তৈরি করি। ক. টর্চের অভিমুখী উত্তর মেরু। খ. টর্চের বিপরীতে উত্তর মেরু। দিনের দৈর্ঘ্য সেন্টিমিটার, রাতের দৈর্ঘ্য সেন্টিমিটার আমাদের নির্ণয় করতে হবে। প্রথম কাজটি হচ্ছে পৃথিবীর নমুনা স্বরূপ তোমাদের একটি ভূগোলক নিয়ে নিতে হবে, দাগ মুছে ফেলা যায় এমন একটি মার্কার তোমরা নিয়ে নেবে, পরিমাপক একটি ফিতা এবং সূর্যের নমুনা অর্থাৎ সূর্যের মতন আলো এই ধরনের একটি উজ্জ্বল টর্চ লাইট তোমরা নিয়ে নেবে। দ্বিতীয় কাজটি হচ্ছে নিচের ছবিটি মতো খাতায় একটি ছক তৈরি করি। তোমাদের এই ছকটি অনুসরণ করে নিজেদের খাতায় একটি ছক তৈরি করে নিতে হবে। ছকের একদিকে রয়েছে দিনের দৈর্ঘ্য এবং রাতের দৈর্ঘ্য এবং অন্যদিকে আছে টর্চের অভিমুখে উত্তর মেরু, অর্থাৎ দিনের দৈর্ঘ্যর ক্ষেত্রে টর্চের অভিমুখে উত্তর মেরু এবং টর্চের বিপরীতে উত্তর মেরু। ঠিক একইভাবে রাতের দৈর্ঘ্যে টর্চের অভিমুখে উত্তর মেরু এবং টর্চের বিপরীতে উত্তর মেরু। কাজ ৩. মার্কার দিয়ে ভূগোলকের ওপর বাংলাদেশ বরাবর গোল করে দাগ দিই। তোমাদের তৃতীয় কাজটি হচ্ছে মার্কার দিয়ে ভূগোলকের ওপর বাংলাদেশ বরাবর গোল করে একটি দাগ দেওয়া। অতঃপর কাজটি হচ্ছে একটি টেবিলের ওপর টর্চ রাখে। তোমার একটি টেবিলের ওপর সেই টর্চটি রাখবে এবং ভূগোলকের ওপর টর্চের আলোটি নিক্ষেপ করবে। অতঃপর ভূগোলকটি ছবি ক এর মতন করে রাখে। তোমরা ছবি কতে দেখতে পাচ্ছ ভূগোলকটি কিভাবে রাখা হয়েছে, ঠিক একইভাবে তোমরা ভূগোলকটি ছবি ক এর মতন রাখবে। অতঃপর কাজ ৬. ফিতা ব্যবহার করে দাগ বরাবর দিন এবং রাতের গোলীয় অংশের দৈর্ঘ্য মাপি এবং প্রাপ্ত হিসাব ছকে লিখি। তাহলে তোমাদের ৬ নম্বর কাজটি কি? তোমরা ফিতাটি ব্যবহার করে দাগ বরাবর দিন এবং রাতের গোলীয় অংশের একটি মাপ নেবে এবং প্রাপ্ত হিসাবটি তোমরা তোমাদের খাতার ছকে লিখবে। পরবর্তী কাজটি দেখি আমরা। ৭. ভূগোলকটি ছবি খ এর মতন করে রাখি। এবার তোমাদের কাজ ভূগোলকটি ছবি খ এর মতন করে রাখবে। অতঃপর ফিতা ব্যবহার করে দাগ বরাবর দিন এবং রাতের গোলীয় অংশের দৈর্ঘ্য মেপে নেবে এবং তা ছকে উল্লেখ করবে। এবং ৯ নম্বর কাজটি হচ্ছে কাজটি নিয়ে সহপাঠীদের সাথে তোমরা নিজেদের অর্থাৎ তোমরা তোমাদের নিজেদের মধ্যে কাজগুলো নিয়ে আলোচনা করবে। এবার আমরা ঋতু পরিবর্তন কেন হয় সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। সারসংক্ষেপ। বন্ধুরা, তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ। এখানে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল এবং উত্তর গোলার্ধে শীতকাল সম্পর্কে দেখা যাচ্ছে। আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। পৃথিবীর নিজস্ব কক্ষপথে ঘূর্ণন এবং সূর্যের দিকে এর হেলে থাকা অক্ষের কারণে ঋতুর পরিবর্তন হয়। সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর আবর্তনের জন্য বিভিন্ন সময় পৃথিবীর বিভিন্ন অংশ সূর্যের দিকে বা সূর্যের বিপরীত দিকে সরে পড়ে। বন্ধুরা, এখানে কি বলা হয়েছে? পৃথিবীর নিজস্ব কক্ষপথে ঘূর্ণন এবং সূর্যের দিকে হেলে থাকার অক্ষের কারণে ঋতুর পরিবর্তন হয়ে থাকে। सूर्यके केंद्र करे पृथिवीर आवर्तनेर जोन्नो विभिन्न समय पृथिवीर विभिन्न अंशे सूर्येर दिके बा सूर्येर विपरीते सरे जाय। एबार आमरा ग्रीष्मकाल सम्पर्के जेने नेई। ग्रीष्मकाल जखन पृथिवीर उत्तर गोलार्ध सूर्येर दिके हेले थाके सेई अंशे तखन ग्रीष्मकाल। ग्रीष्मकाले सूर्य आकाशेर अपेक्षाकृत उचुते अवस्थान करे। ए समय उत्तर गोलार्धे सूर्य खाड़ा भावे किरण देय, फले दिनेर समयकाल दीर्घ हय एबं तापमात्रा बृद्धि पाय। ए समय दक्षिण गोलार्धे उल्टो ब्यापार घटे, सेखाने तखन शीतकाल। बंधुरा एखाने कि बला हयेछे? उत्तर गोलार्धे ग्रीष्मकाल सम्पर्के बला हयेछे। पृथ्वी जखन उत्तर गोलार्ध सूर्येर दिके हेले पड़े तखन सेखाने ग्रीष्मकाल हय। एबं ग्रीष्मकाले कि कि हय? ग्रीष्मकाले सूर्य आकाशेर अपेक्षाकृत उचुते अवस्थान करे, जार फले कि हय? सूर्येर रोशनी खाड़ा भावे किरण दिए थाके। एर फले समयकालटा दीर्घ हय, अर्थात ग्रीष्मकाले दिन बड़ हय एबं तापमात्रा खुबई बेशी थाके। एबं बला हयेछे ए समय दक्षिण गोलार्धे अर्थात एर उल्टो गोलार्धे उल्टो ब्यापार घटे, सेखाने तखन शीतकाल हये थाके। एबार आमरा शीतकाल सम्पर्के जेने नेई। शीतकाल जखन पृथिवीर उत्तर गोलार्ध सूर्येर विपरीते थाके सेई अंशे तखन शीतकाल। शीतकाले सूर्य आकाशेर अपेक्षाकृत नीचे अवस्थान करे। ए समय उत्तर गोलार्धे सूर्य तीर्यक भावे किरण देय, फले दिनेर चेये रात बड़ हय एबं तापमात्रा ह्रास पाय। शीतकाल सम्पर्के एखाने कि बला हयेछे? जखन पृथिवीर उत्तर गोलार्ध सूर्येर विपरीत दिके हेले थाके तखन सेई अंशे शीतकाल हये थाके। एबं शीतकाले कि हय? सूर्य आकाशेर अपेक्षाकृत नीचे थाके। जेखाने आमरा ग्रीष्मकाले पड़ेछिलाम सूर्य आकाशेर अपेक्षाकृत उपरे थाके, सेई क्षेत्रे ग्रीष्मकाले सूर्येर आलो तीर्यक भावे से क्षेत्र में ग्रीष्मकाले सूर्यर आलो अनेक बेशी थाके, खाड़ा भावे किरण देय। किन्तु आमरा शीतकाले कि लक्ष्य करते पारछि? ए समय गोलार्धे सूर्य तीर्यक भावे किरण देय, फले दिनेर चेये रात बड़ हय। किन्तु आमरा ग्रीष्मकाले देखेछिलाम दिन बड़ हय, किन्तु शीतकाले रात बड़ हय एबं तापमात्रा ह्रास पाय, अर्थात तापमात्रा कम थाके। तोमरा एखाने एकटि छवि देखते पाच्छ, एखाने ऋतु परिवर्तनेर एकटि छवि देया आछे, माझे सूर्य देखते पाच्छि आमरा, एबं बला हयेछे जून मासे उत्तर गोलार्धे ग्रीष्मकाल एबं उल्टो दिके डिसेम्बर अर्थात जून थेके सेप्टेम्बर तारपर डिसेम्बरे होच्छे उत्तर गोलार्धे होच्छे शीतकाल थाके। एभाबेई होच्छे बारबार ऋतु परिवर्तन हये थाके, ৬টি ঋতু एभाबे बारबार घुरते थाके। बंधुरा आजकेर एई पाठ थेके आमरा कि कि शिखते पारलाम? आजकेर एई पाठ थेके आमरा शिखते पारलाम ऋतु केन परिवर्तन हय एबं आमरा आरो शिखते पारलाम ग्रीष्मकाल एबं शीतकाल सम्पर्के। उत्तर गोलार्धे ग्रीष्मकाल एबं उत्तर गोलार्धे शीतकाल केन हय এই বিষয়গুলো সম্পর্কে আজ আমরা শিখেছি। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।